আমি কে খোঁজার চেষ্টা করো না সুইটহার্ট, ডোন্ট নো তোমাকে দেখলে কেন নিজেকে কন্ট্রোল করতে পারি না। ভরা ক্লাসে মাথা নিচু করে কান ধরে দাঁড়িয়ে আছে ফাইসা, কিন্তু ও কি দোষ করেছে তাই জানে না। ফারদিন ক্লাসে ঢুকেই ধমকের স্বরে ফাইসাকে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলল। হঠাৎ এমন আচরণে ফাইসা ভয়ার্থ ফেস করে ফারদিনের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই ফারদিন কোনো উত্তর না দিয়ে রাগী স্বরে বলল, কি বলেছে শুনতে পাওনি? যতক্ষণ ক্লাস চলবে এক সেকেন্ডের জন্য কান থেকে হাত সরলে ক্লাস থেকে ধাক্কা দিয়ে বের করে দিব, আন্ডারস্ট্যান্ড? বলেই ফারদিন নিজের মতো ক্লাসে পড়ানো শুরু করলো। ফাইসা বাধ্য হয়ে কান ধরে দাঁড়িয়ে পড়ল। ফাইসার সাথে কথা বলার সময় ধমক ছাড়া কথা বলতে পারে না, আর এখন কত সুন্দর সবার সাথে হেসে হেসে কথা বলছে। ফাইসা অসহায় দৃষ্টি নিক্ষেপ করে আর্চার দিকে, আর্চাও অসহায় ফেস করে বোঝালো ও কি করবে। ফারদিন পড়ানোর ফাঁকে ফাঁকে ফাইসার দিকে আর চোখে তাকাচ্ছে। ফারদিনকে একটা মেয়ে প্রশ্ন করতেই ফারদিন মেয়েটার কাছে দাঁড়িয়ে সুন্দর করে হেসে হেসে বুঝিয়ে দিচ্ছে, আর মেয়েটা ফারদিনের দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছে। তা দেখে কেন যেন ফাইসার শরীর জ্বলে উঠল। ফাইসা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ফারদিনের মধ্যে কি আছে। ফারদিনের চেহারাটার মাঝে গাম্ভীর্য থাকলে ও হাসলে ডান দিকের গালে টোল পড়ে। সচরাচর খুব কম ছেলেদের গালে টোল পড়তে দেখা যায়। টোল পড়ায় চেহারাটার সৌন্দর্য ফুটে ওঠে দ্বিগুণ। বেশি লম্বা না, ছেলেদের যতটুকু লম্বা হলে পারফেক্ট লাগে ঠিক ততটুকুই লম্বা মনে হচ্ছে। চুলগুলোর জন্য একটু বেশি সুন্দর লাগছে চেহারাটা। ফাইসার ইচ্ছে করছে চুলগুলো এলোমেলো করে দিতে। হঠাৎ করেই ধাক্কা লাগায় ফাইসা নিজেকে সামলাতে না পেরে পড়ে যেতে নিল, আর্চা ধরে বসিয়ে দিল। শব্দ শুনে ফারদিন সহ সবাই ফাইসার দিকে তাকাতেই দেখে ফাইসা বসে আছে। ফারদিনকে তাকাতে দেখেই ফাইসা আবার রোবটের মতো কান ধরে দাঁড়িয়ে গেল। ফারদিন একবার ফাইসার দিকে দৃষ্টি নিক্ষেপ করে সামনে ঘুরে গেল। তা দেখে ফাইসা হাঁপ ছেড়ে বাঁচল। সম্পূর্ণ ক্লাস ফাইসা কান ধরে দাঁড়িয়ে রইল। যাওয়ার সময় ফারদিন বসতে বলল, সোজা ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। ফাইসার হাত আর পা দুটোই ব্যথা হয়ে গেছে। কলেজ শেষ করে ফাইসা একা একা আপন মনে ফুটপাতের রাস্তা দিয়ে হাঁটছে আর কাল রাতের ঘটনার কথা ভাবছে। ভাবনার মাঝেই হঠাৎ করেই অস্বস্তি শুরু হলো ফাইসার। যখন অস্বস্তির কারণ বুঝতে পারল তখন ভয়ে জমে গেল। মুহূর্তেই পা দুটো থেমে গেল জায়গায়, আর এক পা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস পেল না। পেটের মধ্যে দুই হাতে চেপে চারিদিকে চোখ বুলিয়ে নিল। রাস্তায় মানুষের অভাব নেই, এই অবস্থায় কি করবেও? খালি রিকশাও আসছে না এদিকে। ভয় আর অস্বস্তিতে ফাইসার চোখে পানি টলমলো করতে লাগলো। উপায় অন্তর না পেয়ে ফাইসা দুই হাতে পেট ধরে আস্তে আস্তে কয়েক পা এগিয়ে সামনে ফুটপাতের একটা বড় গাছের নিচে বসে পড়ল। কান্নাগুলো গলায় চট পাকিয়ে আসছে। রাস্তার মধ্যে এমন একটা বিশ্রী দমবন্ধকর পরিস্থিতিতে পড়বে ভাবতেই পারছে না ও। কয়েক মিনিটের মাথায় সামনে কেউ একজন এসে দাঁড়াতেই ফাইসা টলমলো চোখ মাথা উঁচু করে তাকাতেই আরো ভড়কে গেল। ফারদিনকে দেখেই ফাইসা নিজেকে আরো গুটিয়ে বসল। হঠাৎ ফাইসার এমন আচরণে ফারদিন ভ্রুচুগল কুচকে ওর দিকে তাকিয়ে বলে উঠল, রাস্তার মধ্যে বসে আছো কেন? এনি প্রবলেম? ফারদিনের প্রশ্নের ফাইসা কি উত্তর দিবে বুঝতে পারছে না। ওর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। আশেপাশের কয়েকজন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ওদের দিকে দৃষ্টি নিক্ষেপ করছে। ফাইসার কান্নাগুলোর শব্দ পাকিয়ে আসছে ভেতর থেকে, তাও ঠোঁটে ঠোঁট চেপে কান্না নিবারণের চেষ্টা করে উত্তর দিল, কিছু হয়নি স্যার, হঠাৎ করে মাথা ঘুরছিল আর শরীরটা একটু খারাপ লাগছিল তাই বসে পড়েছি। ফাইসার উত্তর শুনে ফারদিন চিন্তিত ভঙ্গিতে জোরে বলল, হোয়াট? শরীর খারাপ লাগছে মানে কি হয়েছে, জ্বর এসেছে? বলেই ফাইসার কপালে হাত রাখল। তারপর ফাইসার সামনে একটু ঝুঁকে ওর দুই গালে হাত রেখে আবারও চিন্তিত স্বরে প্রশ্ন করল, কি হয়েছে বলো, কোথায় খারাপ লাগছে? আচ্ছা চলো হসপিটালে নিয়ে যাই, ওঠো
বলেই ফয়সার হাত ধরতেই ফয়সা অবাক হয়ে তাকিয়ে রইল ফারদিনের দিকে। যে ছেলে ফয়সাকে দুই চোখে সহ্য করতে পারে না, তার হঠাৎ এমন আচরণে ফয়সা অবাকের শেষ সীমানায়। এক মুহূর্তের জন্য নিজের যন্ত্রণার কথা ভুলে গেল ও। ফারদিন ওর হাত ধরে টান দিতে ফয়সা শক্ত করে নিজের স্থানে বসে হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, স্যার আমি কোথাও যাব না, আপনি চলে যান প্লিজ। আর বলতে পারলো কেন যেন অবাধ্য কান্নাগুলো শব্দ করে বেরিয়ে এলো। ফয়সাকে এমন আচমকা কাঁদতে দেখে ফারদিন ভড়কে গেল কিছুটা। রাস্তার মাঝেই ফয়সার সামনে বসে পড়ল হাঁটু ভেঙে। ফয়সা অবাক নয়নে ফারদিনের কাণ্ড দেখছে। ফারদিন পুনরায় ফয়সাকে কিছু বলতে গিয়েও থেমে গেল। ওর চোখ অন্যদিকে যেতেই ফয়সার অহেতুক আচরণের কারণ বুঝতে পারল। ফারদিন দাঁড়িয়ে গিয়ে মুখ চেপে ধরে সামনের দিকে ঘুরে নিজেকে শান্ত করল। ফয়সা অস্বস্তিতে কাচুমাচু হয়ে বসে আছে, আর এই পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার রাস্তা খুঁজে চলেছে। ফারদিন একটা বড় করে নিঃশ্বাস ছেড়ে ফয়সার দিকে ঘুরে শান্ত স্বরে বলে উঠল, কুলিয়ার এটা একটা নর্মাল ব্যাপার, এত ভয় পাচ্ছ কেন? ফ্রি মাইন্ডে শেয়ার করলেই পারতে, এতক্ষণ রাস্তায় বসে বসে সবার নজরে পড়তে হতো না। বলেই গাড়ির দিকে চলে গেল ফারদিন। ফয়সা ফারদিনের কথা বুঝতে পারল না, ওর যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে আছে। মিনিটের মাথায় হাতে আলাদা একটা শার্ট নিয়ে ফিরে এসে ফয়সাকে আর এক দফা অবাক করে দিয়ে ওর চুলের কাঠিটা খুলে দিল। ফয়সা অবাক হয়ে দেখছে ফারদিনের আচরণ। ফয়সার চুলগুলো ছাড়া পেয়ে কোমরের নিচ অব্দি ছড়িয়ে পড়ল। ফারদিন ফয়সাকে হাত ধরে টেনে দাঁড় করিয়ে সাথে সাথে ফয়সার পেছনে দাঁড়িয়ে পড়ল। ফয়সাকে পেছন থেকে আড়াল করে দাঁড়িয়ে চারদিকে একবার চোখ বুলিয়ে ওর কানের সামনে আসতে বলে উঠল, শার্টটা কোমরে বেঁধে নাও কুইক, নো কোশ্চেন ফার্স্ট। ফয়সার শরীর কাঁপছে, শব্দ না করে ফারদিনের কথা মতো শার্টটা কাঁপা হাতে কোমরে বেঁধে নিতেই ফারদিন ফয়সার হাতটা চেপে ধরল। ফয়সার চড় বস্তুর মতো সবটা দেখছে। এতক্ষণে ওর কান্না থেমে গেছে। ফারদিন ওর হাত ধরে সামনে পা বাড়িয়ে ও থেমে গিয়ে ফয়সার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, হেঁটে যেতে পারবে? ফয়সা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ পারবো। ফারদিন ফয়সাকে গাড়িতে এনে বসিয়ে গাড়ি স্টার্ট দিল। সারা রাস্তা ফয়সার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কিন্তু লজ্জা আর অস্বস্তির জন্য একটা কথাও না বলে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। ফয়সাদের বাসার নিচে এসে গাড়ি থামতেই ফারদিন বলল, আমার গাড়িতে প্রয়োজনের সুবিধার্থে সবসময় এক্সট্রা কিছু টি শার্ট শার্ট থাকে, তাই আজ কাজে লেগেছে। সাদা ড্রেসটার অবস্থা খারাপ হয়ে গিয়েছে, তাই গিয়ে ফ্রেশ হয়ে নাও। ফয়সা মাথা নাড়িয়ে গাড়ি থেকে নেমে সোজা বাড়ির ভেতরে দৌড়ে দিল। ফারদিন কিছুক্ষণ ওর যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে মনে মনে বলে উঠল, তুমি একটু বেশি লাজুক, অবশ্য লাজুকতার জন্য একটু বেশি সুন্দর লাগে। সন্ধ্যার দৌড় আকাশে একটা শুকতারা জ্বলজ্বল করছে। সামনের রাস্তা ল্যাম্পপোস্টগুলো ঠাঁই দাঁড়িয়ে পথচারীদের আলো দিচ্ছে। ব্যস্ত রাস্তা দিয়ে শুনশান গাড়ি চলছে। কিছু পোকার ডাক ভেসে আসছে নিচের ঝোপের আড়াল থেকে। ব্যালকনির এক প্রান্তে বেতের একটা চেয়ারে বসে সামনে টেবিলের উপর পা রেখে এক ধ্যানের সামনে তাকিয়ে আছে ফয়সা। ওর দৃষ্টি স্থির। ফারদিনের আচরণগুলো না চাইতে ওকে ভাবাচ্ছে। আজ একটা জিনিস ফয়সা খেয়াল করছে, ছায়া মানবটির শরীরের থেকে যেই পারফিউমের ঘ্রাণ পেয়েছে সেই সেম পারফিউমের ঘ্রাণ আজ ফারদিনের শরীর থেকে পেয়েছে। কেন যেন ফারদিনের স্পর্শ ফয়সার খুব চেনা মনে হচ্ছে। বারবার না চাইতেও মাথায় আসছে ছায়া মানবটি ফারদিন, কিন্তু কী করে সম্ভব? ফারদিন তো ওকে সহ্যই করতে পারে না। আকাশ কুসুম ভাবনার মাঝে ব্যালকনিতে প্রবেশ করে চেহের। দরজায় শব্দ পেয়ে ফয়সা দরজার দিকে তাকাতেই না চাইতেও ওর ঠোঁটে হাসি ফুটে উঠল। চেহেরকে দেখেই ফয়সা একগাল হেসে উৎফুল্ল স্বরে বলল, ভাইয়া তুমি তুমি কখন এলে? বলতে বলতেই চেহের ফয়সার পাশে বসে ফয়সার মাথায় হালকা করে টোকা দিয়ে চোখ পিটপিট করে তাকিয়ে বলে উঠল, কি এত ভাবনায় মশগুল ছিলেন আফা? ফয়সা হেসে একটু ন্যাকার স্বরে বলে উঠল, এসেই মারামারি শুরু করে দিয়েছিস হনুমান,
হনুমান বলাই চেহের ধুম করে একটা কিল বসিয়ে দিল ফায়সার পিঠে। ফায়সাও কম কিসে, একটার বদলে দুইটা কিল বসিয়ে দিল জেহেরের বাহুতে। শুরু হয়ে গেল দুই ভাই বোনের খুনসুটি। জেহের পড়াশোনার জন্য চট্টগ্রাম থাকে, মাত্রই বাসায় এসে সোজা তার প্রাণের প্রিয় বোনের রুমে চলে এসেছে। ফায়সা চেহেরের সাথে না পেরে ন্যাকা কান্না শুরু করলো। তা বুঝতে পেরে চেহের ফায়সাকে চাপটে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ওরে লে বাচ্চা কান্না করে না, থাক তোমাকে একটা ফিটার কিনে দেবো আমি। বলতে না বলতেই ফায়সা শব্দ করে হেসে দিয়ে চেহেরের বুকে কয়েকটা কিল ঘুষি দিয়ে বসল। তারপর শুরু হয়ে গেল দুইজনের বক বকানি। এক পর্যায়ে চেহের ফ্রেশ হতে চলে গেল, ফায়সা আবার নিচের ধ্যানে মশগুল হল। ফায়সা এই ভাবনার কুল কিনারা না পেয়ে উঠে চলে আসার সময় হঠাৎ করে থেমে গেল। তড়িঘড়ি করে রেলিং ধরে নিচের দিকে ঝুঁকতেই দেখল ওদের বাসার নিচে একটা কালো রঙের গাড়ি। এই গাড়িটা ফায়সা খুব ভালো করে চেনে, কারণ গাড়িটা ফারদিনের। ফারদিনের তো আজ পড়াতে আসবে না, তাহলে ওর গাড়ি এখানে কি করে আসলো? হঠাৎ করেই ফায়সার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। তবে কি ফায়সা যা ভাবছিল ঠিক ভাবছিল? ওই ছায়া মানবটি তাহলে ফারদিন? তবে কেন নিজের থেকে দূরে থাকতে বলেছিল রাতে? না, আর ভাবতে পারল না, ফায়সার মাথা ধরে আসছে। এই রহস্যের খোঁজ বের করতেই হবে। এক পায়ে ভর করে হাতে বই নিয়ে দাঁড়িয়ে আছে ফায়সা। ওর সামনেই সোফায় পায়ের উপর পা তুলে বসে এক ধ্যানে মোবাইলে গেমস খেলছে ফারদিন। ফায়সা বারবার পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নিচ্ছে। ফারদিন গেমসের মাঝে মাঝে আজ চোখে দেখছে ফায়সাকে। অদ্ভুত সব শাস্তি দেয় ফারদিন। আজ পড়া না পারার এমন শাস্তি দিয়েছে, কালকেই তো কত কেয়ার দেখাচ্ছিল, আর আজ আবার এমন খাটাশের মতো বিহেভিয়ার করছে। ভাবতেই ফায়সার রাগের শরীর চলে উঠল। ফায়সা মনে মনে ফারদিনের গোষ্ঠী উদ্ধার করছে। ওর চেহারা দেখে ফারদিন মিটমিটিয়ে হাসছে। ফায়সা এইবার অসহায় ফেস করে ফারদিনের দিকে তাকিয়ে নরম স্বরে বলে উঠল, স্যার কাল থেকে পাক্কা সব পড়ে আসবো। ফারদিন যেন শুনেও শুনল না ওর কথা। তা দেখে ফায়সার আগে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করতে লাগলো। এমন ভাব দেখাচ্ছে এ যেন কোন রাজ্যের রাজকুমার, মন চাচ্ছে নাক বরাবর একটা ঘুষি মেরে নাকের বরন্দ ছুটিয়ে ফেলি সাদা খারুচ। ফারদিন চোখ ছোট ছোট করে তাকিয়ে দেখে ফায়সা বিড়বিড় করছে। ওর বুঝতে বাকি রইল না ফায়সা ওর পুষ্টি উদ্ধার করছে। ফারদিন আচমকা ধমক দিয়ে বলে উঠল, এই মেয়ে কি বিড়বিড় করছো? ফারদিনের ধমক শুনে ফায়সা ভয়ে লাফিয়ে উঠতেই নিজেই নিজের প্লাজুর সাথে পা আটকে থপাস করে পড়ে গেল। এইবার আর ফারদিন হাসি কন্ট্রোল করতে পারল না, রুম কাঁপিয়ে হাহা করে হেসে উঠল। ফায়সা নিচে পড়ে হাবলার মতো তাকিয়ে ফারদিনের হাসি দেখছে। কোথায়ও পড়ে গেছে ওকে তুলবে তা না করে সে হেসে হেসে কুটি কুটি হচ্ছে। ফায়সা রাগি চাহনি দিয়ে আছে ফারদিনের দিকে। ফায়সার দিকে তাকিয়ে ফারদিনের হাসি থেমে গেল। মুহূর্তেই চোখে মুখে একটা রাগি ভাব এনে বলে উঠল, এক্ষুনি থাপ্পড় মেরে গালের চামড়া তুলে দিব, সব পড়া ফাঁকি দেওয়ার ধান্দা। কি ভেবেছ এমন করলে তোমার শাস্তি কমে যাবে? নো ওয়ে, বরং শাস্তি বেড়ে যাবে। এখন তুমি এক পা তুলে কান ধরে দাঁড়িয়ে থাকবে। ফারদিনের কথা শুনে ফায়সার কেঁদে দেওয়ার উপক্রম। এই ছেলেটা কেন ওর সাথে এমন করে? হাসলে ছেলেটাকে কত সুন্দর লাগে, অথচ সব সময় মুখ গম্ভীর করে রাখবে। উঠে দাঁড়িয়ে ফায়সা আমতা আমতা করে বলে উঠল, স্যার পেটে খুব ব্যথা, এভাবে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। ফায়সার কথা শুনে ফারদিনের কালকের কথা মনে পড়ে গেল। ফারদিন হুট করে দাঁড়িয়ে গেল, চোখ দুটো সাথে সাথে রক্তিম বর্ণ ধারণ করতে লাগলো, হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ করে নিল। হঠাৎ ফারদিনের বদলে যাওয়া রূপটা দেখে ফায়সা ভয়ে বারবার ঢোক গিলছে। ও ভাবছে ফারদিন এক্ষুনি ওকে এসে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিবে। ভয়ে ফায়সা দুই গালে হাত দিয়ে কয়েক পা পিছিয়ে গেল। ফারদিন ফায়সার ভয়ার্থ চেহারা দেখে মুষ্টিবদ্ধ হাতটা ছেড়ে দিয়ে ঘাড়ের দুই পাশে হাত রেখে নিজেকে শান্ত করল। চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নিয়ে বিড়বিড় করে বলল,